গাইস বাংলাদেশের বড় বড় ইউটিউবার ইসকাব্বো গেমিং উইথ তালা বাংলাদেশ টপ ওয়ানদের নিয়ে ইউটিউবারের মোট 48টা টিম নিয়ে একটি টুর্নামেন্ট শুরু করে। ইউটিউবার ছাড়াও এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় বড় 360টা ই-স্পোর্টস টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সিস্টেম পার দেঙ্গে এখানে ইউটিউবারদের মধ্যে টোটাল 48টা ইউটিউবারের ভিতরে 36টা বিবেজ ইউটিউবার থাকে এবং 12টা বিবেজ ছাড়া ইউটিউবার থাকে। এখানে 36টি ইউটিউবারকে তিনটা গ্রুপে ভাগ করা যায়, গ্রুপ এ এবং গ্রুপ বি এবং গ্রুপ সি। আমরা গ্রুপ বি তে পড়েছি, যেখানে ইসকাব্বো ভাই এবং গেমিং উইথ তালহান বাংলাদেশ টপ ওয়ান একই গ্রুপে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো আমি তোমাদের যদি বলি যে এত হার্ড টিম পড়ার পরও যদি আমরা এই টুর্নামেন্টের থেকে কোয়ালিফাই করে যাই, তোমরা কি বিশ্বাস করবে? আমি জানি অবশ্যই বিশ্বাস করবে না। তার কারণে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমরা অনেক বিনোদন পাবা। তো প্রথম ম্যাচে আমরা মোটামুটি একটা ল্যান্ডিং করি, আর ল্যান্ডিং করার পরে দেখো হালকা পাতলা একটা গান পাই, তখনই আমার টিমমেটের দিকে অ্যাটাক করে দেয়। তখন দেখি আমাদের টিমমেট একটা ডাউন হয়ে গেছে সেন্সর, এন্ড আমি হকার শট দিয়ে একটা ডাউন করার পরে ওরা বাঁচিয়ে দিতে পারতেছিলাম না, কারণ সামনে একটা এনিমি এন্ড প্যারানাই ছিল। আগে কিলটা উঠাই নিছি, আমরা একটা কিল উঠাই নিছি এন্ড দেখা যাক আমরা রিভাইভটা করতে পারি কিনা। বাট এদিক দিয়ে এনিমি আছে ভাই, বলতে না বলতে দেখি এনিমি কিন্তু আমার উপরে রাশও করে দেন। দেখা দেখো যে আমার টিমমেট একটা কই জানি না, কিন্তু আমাদের টিমমেট যে সেন্সর ডাউন হয়ে বসে রয়েছে এখনো ডাউনও আছে। ঠিক সেই সময় আমার টিমমেটের আমি চিল্লাইতে থাকি, ওরা আস্তে আস্তে দিকে আমার দিকে কাবার দিতে, এই যে মালটা ডাউন করছে তাড়াতাড়ি গিয়ে আমি আমার টিমমেটটা আগে ধরে নেই, বেচারা আরেকটু এলে মরে যেত ভাই। ইটুর জন্য মরে যেত, কোনো রকম বাঁচাই লাইছি। টিমমেটরা মেন থেকে রিভাইভ দেওয়ার পরে বুঝতে পারছে যে সামনে আরো দুইটা টিমমেট হিন্দা বাকতেছে এনিমির, ওদের একটা ভাই একটা ডাউন করে ফেলছি একদিন হ্যাকিং শট দিয়ে। এন্ড দেখা ওই যে আরেকটা আছে তার, ওটা খুঁজতে থাকি, এটা যাইব কদ্দুর। সো আমরা কিন্তু অলরেডি দুইটা কিল, ওই যে বাকতেছে দেখো ভাই আর কদ্দুর যাবো। সো আমরা কিন্তু অলরেডি গাইস দুইটা কিল করে ফেলছি, আমার টিমমেটও রিভাইভ পেয়ে গেছে। এন্ড যত দূরই ভাগুক আমি আজকে ওর পিছে সিলাক। ওই ভাই সামনে দিয়ে এনিমি এবং আমি ভাগা লাগবো। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, দান টোকেন 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 টোকেন, ওর মধ্যে হান্দেন তাড়াতাড়ি ভাই। আমি এনতে পিছে ভাগা ছাড়া কোনো উপায় নাই, কারণ ওদিকটা পুরো স্কোয়াড নেমে গেছে। কি মোমেন্ট, মোটামুটি আমরা চারজনই যান নিয়ে ফিরে চলে আসছেন। চলে আসার পরে দেখি এখানে মিলের উপরের দিকে, ও ভাই নিচে তিনটে এনিমি রাখতেছে এন্ড প্যারানাই ছিল ধরো, এটার একটা আমি হেডশট লাগাই দিব। বাট এদিক দিয়ে আমার টিমমেট রাখতেছে, কারণ তিনটা তিন দিকে একটা মারার পরে দুইটা যেন অ্যালার্ট না হইতে পারে। কিন্তু যখনই আমি একটা হেডশট মারার চেষ্টা করছিলাম, বডি শট দিয়ে ডাউন করছিলাম, আরেকটা দেখো কাবার চলে গেছে। প্যারানাই ছিল কাবার থাকুক, ওরা আমি হেডশট দিয়ে তোমাদের শিখাই কেমনে করতে হয় কিল। এই আমারে মেরে দিছে, এটা হইলো। যদিও আমি পুরো তার কারণে মাইর খাওয়ার পর আবারও ঘুরে দাঁড়িয়েছি পুরো, এখন দেখা যাক কিটের সিল লাগাইতে পারি কিনা। বাট দেখো এনিমি ভাগতেছে ভাই, মারতেছে ভাই, আরে কিল চুরে গেছে। যদিও কিল চুরি হলে কোনো লাভ নাই, কারণ এখানে গাইস পয়েন্টে টুর্নামেন্টের ব্যাপার, কিন্তু তোমরা সবাই জানো যে সবার কিল এখানে অ্যাড হয়। তো এখানে মোটামুটি আমি তিনটা কিল করে ফেলছি। আর দেখো ভাই এটা একটা ভাগতেছে ভাই, দুইটা শট লাগাইছি, আরেকটা এটারে আমি দাঁড়ো, এটারে দেখো কেমনে মারতে হয়, মানে মারার একটা এনিমি মারার একটা নিনজা টেকনিক কি, আমার টিমমেট ডাউন হলো। মানে আমি বুঝি না, যখনই আমি এনিমি মানে আমার টিমমেট একটা করে ডাউন হয়ে যায়, এটা কি কোনো কথা? যেহেতু আমরা সামনে নক পেয়ে রাখছি তার কারণে, কিন্তু আমরা এখান থেকে পোর্টাল মেরা সোজা দিকে চলে আসি এন্ড বাসার ছাদের ভিতরে চলে আসি এন্ড ভাই বাসার ছাদে এসে দিয়ে ফ্রি মাইল খেতেছি ভাই। এদিকে নিচে একটা এনিমি আছে দেখো, প্যারানাই চিল দেখো, ক্যামনে এটার আমি ডাবল ব্যাটল দিয়ে আজ করে দিই কিল। আরে ভাই ওনে কাটা ভাই, এনে কি যে চলতেছে, কে এ লঞ্চার মারতেছে, আরে ড্রাগনের দিয়ে লঞ্চার বানিয়ে দিছে। মানে ভাই এডির মানা যায়, মানে হাস্যকর ব্যাপারের লগে আমারে ভাই এটা মারিয়ে দিছে, মানে কেমন দুঃখ লাগে, মানে আমার মনটা চায় কি কত টুর্নামেন্টের ভিতরে কেন আর মানুষ পান নাই। এর ব্যাপার হলো সত্য যে আমার টিমমেট আমার সাথে থাকার পরও দেখো ওনে অয়ন আমার লগে ছিল, এরপর আমারে মারিয়ে দিছে। এন্ড দেখা যাক আমাদের ওয়ান ভাই প্রো সে কি এনিমিরে মারতে পারে কিনা। বড় ওই দেখো মারলে তো আবার মরে গেছে, মানে আচ্ছা প্যারানে আমাদের সেন্সর এখনো বাইচ চলেছে, তার একটা সেন্সিটিভি আমাদের একটা খেলা দেখাই দিবে এন্ড তার সেন্সিটিভি খেলার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে যেমনি হোক বেরিয়ে যাবো। প্যারানাই ছিল সে এখনই দেখবা করবো উড়া দুরা কিল, মাত্র পাঁচ লাইফে বাইচ চলেছে, ও কি বাস ভরে ভাই, এই যে মালে মরছে কনফার্ম শেষ। তো প্রথম ম্যাচে আমরা সুন্দর মতো একটা বড়ডোবা বাস খাই। আর কিছু ঠিক তোমাদের মতো আমরা দ্বিতীয় ম্যাচে যখন লবিতে বসে থাকি তখন চিন্তা করতে থাকি কি আমরা আসলেই কি এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারবো। দ্বিতীয় ম্যাচেও কিন্তু আমরা এক বুক আশা নিয়ে আর এক এক সাগর হতাশা নিয়ে ল্যান্ডিং করে দেখি, তাকাই দেখো আমার টিমমেট একটা আমার সাথে নাই, মনে হইতেছে এনিমির আমি টিমমেট হয়ে গেছি। মানে ভাই আকাশের বৃত্তের দেখে আমার মনে করো মাথা ঘোরাঘুরি শুরু করে দিছে। বাট এর থেকে ভাই টিমমেট মানে এনিমি আমার লগে, দেখো আমার কাছে কোনো ওই ফুসফুস ক্যারেক্টার নাই, যার কারণে ফুসফুস ক্যারেক্টার মানে দেখো দৌড় দিব কনফার্ম। এন্ড যেটা বলছি আমি এর থেকে তাড়াতাড়ি করে ভাই আমার পকেট ব্যাটার আছে, গান একটা কিনি এন্ড দাঁড়াও এইবারকার দেখাইতেছি মামা খেলা কাটে কয়ে যে মামা কাবার চলে গেছে, দাঁড়াও গ্লোয়াল ভাইঙ্গা মাইরে দিব। আরে আমার এমন আছে মাত্র আটটা, আরে দিদি আমার টিমমেট দেওয়া হয়ে গেছে, অয়ন গেছে ভাই, আমার ভাগা ছাড়া কোনো উপায় নাই। আমি বুঝে গেছি যে ডাইনে বম্বে দেখা যাবে আমার সোজা বাঁকতে বদিক দিয়ে আমাদের সেন্সর দাদাও সেন্সরের বাড়ি গিয়ে এসে ডাউন হয়ে গেছে, আমার উপর রাজ দিয়ে দিচ্ছে সামনে দিয়ে। প্যারানাই ছিল যেহেতু পিছিয়ে দিয়ে ভাগার একটা প্ল্যানিং আছে, কিন্তু পিছিয়ে দিকে এনিমি আছে, চলো আমরা পিছন দিয়ে একটা ভাগার চেষ্টা করবো, কাজ ছাড়া কোনো উপায় নাই। সো লেটস গো, আমরা পিছন দিকে সুন্দর মতো এখান দিয়ে চলে যাই ভাই। এদিকে এনিমি, ওই যে এনিমি ভাই সামনে, ওই এনিমি কিন্তু কই যাবো ভাই, বুঝতেছি না এখান থেকে ভাইগা যায় আগে দেখা যাক।
আরে ইজার থেকে মারতেছে দাদা গিসি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনা জালিমিন এ ঢুকে গেছি কাবারে যেভাবে হোক আমার প্রো প্রো টিমমেটদের রিভাইভ দিতে হবে নাইলে আমরা এই ম্যাচটার ভিতরে সুন্দর মতো একটা বাস খাবো তার কারণে আমি পকেট বেন্ডিং মেরে 800 টোকেন খরচ করে একটা টিমমেট উড়াইছি কোনো চিপ টিপ না কিনা তো প্যারানাই চিল দেখা যাক এবার এনিমি দাদার আসুক সবাই লাগাই দিমু সিল বাট আমি এই ডায়লগ যখন মনে মনে দিতেছিলাম তখন আমার কাছে মনে হয় যে আশেপাশে কেউ আমার মনের আওয়াজ শুনে ফেলছে তার কারণে দেখো দুইটা এনিমি আমার দিকে ডাইরেক্ট রাশ দিয়ে দিছে বাট এইবার ভাই লাস্ট দিছে ভালো কথা এই একটা হেডশট দিয়ে ডাউন করে ফেলছি এন্ড দেখো তোমার ভাই কত বড় প্রো দূরে ডাউন করছে বড় তিন নাম্বারটা ভাই তুমি কি আমার সুযোগ দে ভাই তিন নাম্বার একটা সুন্দর চাচি ড্রেস হিসেবে মেরে দিছে বাট দুঃখের ব্যাপার হলো মজার ব্যাপার লাগছে যে আমার কিল দুটো আমি পেয়ে গেছি কারণ তিন নাম্বার প্লেয়ার অরে মেরে দিছে আরেকজন দেখেন না কিন্তু আমার দুইটা কিল হয়ে গেছে এখানে আমরা দেখি যে আমাদের সেন্সর দাদার উপরে আবার রাশ করে দেয় এন্ড দেখা যাক সেন্সর দাদা কি পারবে তার এমএট টিভির মানে এম টেনের একটা ঘোষা মারতে ভাই এম টেনের ঘোষা তো তারই ঘোষা দিয়ে গেছে গা সো এখান থেকে আছে অয়ন অয়ন বাকতেছে আর এদিক দিয়ে আছে ভাই আমি কি রিভাইভ এবার কার পাবো নাকি এই ম্যাচটা আমাদের হাতের থেকে চলে যাবে বুঝতে পারতেছি না খুনি আমি রিভাইভ পাবো কিনা সেই টেনশন করতেছিলাম তখন দেখে আমাদের অয়ন এই এটা কি আমাদের এজেন্ট ভাই এখানে এসে লুকাই এই অয়ন এনে লুকাই লইছে ভাই অয়ন এনে কি লেগে লুকাইছে এটা বুঝি নাই বাট একটু পরে আমি বুঝতে পারি যে এখানে নাকি সে ফুটপ্রিন্ট পাইছে তার মানে আশেপাশে এনিমি আছে এন্ড লুক ভাই এই এনিমি ঘরের ভিতরে ঢুকেছে আর কোবা কোবি করতেছে কত বড় প্রো ভাই সে কোবা এনিমি মারতে গেছে বড় তারে দিয়ে দিছে বাস সবাই মিলে হাস তো আমাদের স্কোয়াডের শেষ আশার প্রদীপ নিয়ে বসে রইছে আমাদের এজেন্ট দাদা সে এজেন্ট গিরি করে কোনোভাবে যদি আমাদের রিভাইভটা দিতে পারে কিনা এন্ড দেখা যাক সে এখান থেকে প্ল্যানিং করতেছে যে ম্যাপের কোন দিকে ভাগা যায় কিন্তু আমি বুঝতে পারতেছি ভাগার কোনো অপশন নাই এই জায়গায় আমাদের এজেন্ট দাদা তার চিপা বুদ্ধি খাড়ে অ্যাটলাস এখান থেকে 200 টোকেন জাকা দিয়ে তার কাছে কিন্তু 500 টোকেন হয়ে গেছে বাট মজার ব্যাপার হচ্ছে দিকে আশেপাশে এনিমি আছে কিনা জানি না এন্ড এখানে মনে করো যে আকাশ ভরা তারা নিয়ে কিন্তু সে দৌড়াইতেছে মানে সে মানে তার টক্কা দিলে পুরো আমাদের স্কোয়াডটাই বাস হয়ে যাবে বাট ভাই এন দিয়ে 200 টোকেন ভাই যেমনি হোক আগে রিভাইভ দেখ এন্ড আমি ভাই চাইতেছিলাম যে অন্য কারো রিভাইভ দেয় যেন আমার না রিভাইভ দেয় প্যারানাই চিল এই মালে দিছে এই অন্য কারো যে রিভাইভ দিছে এ ভাই আমার রিভাইভ দেয় নাই অবশেষে গেমের 50% পপুলেশন কইমা যাওয়ার পরে এখানে আমি রিভাইভ পাইছি এন্ড রিভাইভ পাই আমি কোন দিকে যাবো সেটাই বুঝতেছিলাম না এন্ড এখান থেকে আমি আমার পেট মেট মাইরা অনেকক্ষণ পরে এখানে সুন্দর মতো ল্যান্ডিংটা করি এন্ড ল্যান্ডিং করার সাথে সাথে আমি একটা ইউএমপি পাই যার ওদিক দিয়ে আমার টিমমেটরা মারামারি করতেছে যেহেতু আমার কাছে ভরপুর লুট নাই তার কারণে আমি রাশে যেতে পারতেছিলাম না কারণ আমার টিমমেট ওখানে মাত্র একটাই মারামারি করতেছে এন্ড ভাই যেটা ভাবছিলাম বেচারারে পুরা মেরে দিছে না যেমনি হোক আমার এখান থেকে বাইকে যেতে হইব এন্ড ভাই কেমনে যে ভাগমো কোন দিকে যাবো এটাই বুঝতেছিলাম না বাট একটা জিনিস বুঝছি যে পিছের থেকে দৌড় দিতে হবে সামনে দিকে সময় নাই পিছে বাড়া ওরকম আমি এখানে লুকাই চলাই মজা দৌড়াই দৌড়াই আসার পরে আমি এখান থেকে সুন্দর মতো একটা কাবার নিয়ে বসে থাকি এন্ড আমার টিমমেটরা যখন বলতেছিলাম আমার দিকে আসতে সেদিকে আমাদের এজেন্ডাটা মাইর খেয়ে গেছে বাট এখানে বুঝতে পারছি যে আমার সারা এখানে সার্ভাইভ দেওয়ার সারা কোনো উপায় নেই যেহেতু আমাদের জোন পানির ওই পালে চলে গেছে তাই আমাদের আগে জোনটা ধরতে হবে এন্ড জোন ধরার জন্য আমাদের 7 সমুদ্র 13 নদী পার করতে হবে এন্ড আমরা এখান থেকে কিন্তু 7 সমুদ্র 13 নদী পার করে টার্গেট করছি যে আমরা টার্গেট হচ্ছে এটার ভিতরে ঢুকে চুপচাপ বসে থাকা যতক্ষণ পর্যন্ত টিকা থাকা যায় এন্ড এ ভাই আপনি কে হ্যালো আরে ভাই আপনি কোন দেখছেন আরে ভাই এটা করতে চলে এলো ভাই মরে আরে ভাই মরছে মরছে পুরো টিম মেটে ডাক দিয়ে আইছে ভাই টিম দি চাইট ভাই চারটা প্লেয়ার একসাথে আমার লোকে রাশ দিয়েছে মানে ওরা পারলে আরো দুই তিনটা প্লেয়ার ভাড়া করে নিয়ে আইতো ভাই আমার পিটানোর জন্য দেখো গ্রেনেড মেনেড মাইরা কেমনে মারলো ভাই থাক আগে ভাই আচ্ছা ফিনিশ দিয়ে দিছে দূর আমাদের শেষ ভরসা এখন সেন্সর ভাই তার হাতে আমরা এবার ম্যাচের উইনার দেখতে চাই এন্ড সেন্সর ভাই কিন্তু বুদ্ধি খাটায় মালা আবার আমার এই রিভাইভ দিছে এখন আমি কই যাবো ভাই আমি এটাই বুঝতেছি না ওদিকে তো একবার মাইর খাইছি এন্ড যেমনি হোক আমার জোনের বাইরে আচ্ছা জোনের বাইরে কেমনে যাবো এখানে একটা দেখলাম চাই এনে কোনো প্লেয়ার নাই তো চলো আমরা এখানে সুন্দর মতো একটা চিপা মাইনকা চিপার বুদ্ধি নামায় কিন্তু আমরা এখানে ল্যান্ডিং করে ফেলছি এন্ড দেখো আমি ল্যান্ডিং করছি আর ওদিকে আমাদের মনে করো যে গেছে একদম সেন্সরের সেন্সর নষ্ট করে দিছে টিমের শেষ ভরসা থাকি তখন আমি ম্যাপের দিকে তাকাই দেখি ডাইনে বামে তিন দিকে এনিমি তার মানে আজকে আমার কপালে খুবই শনি জল্পনা কল্পনা চিন্তা করার পরে এবার আমি বুঝতে পারছি যে আমার কি করতে হবে তার কারণে আমি সুন্দর মতো প্ল্যানিং করি যে আমরা আস্তের উপরে উপরে দিয়ে যদ্দূর আগে যাওয়া যায় কারণ অলরেডি মাত্র কিন্তু আমরা ভালো একটা পজিশনে চলে এসেছি কারণ তাকে দেখো এখন আরো মাত্র 9টা এনিমি বাঁচিয়ে রয়েছে এন্ড আমার কাছে যে মেডিকিট মুডিকিট ছিল সেটা দিয়ে কোনোভাবে জোনে বেশিক্ষণ টিকা থাকা সম্ভব না তার কারণে আমি একটু হোল্ড করতেছিলাম যে আগে জোনটা যাক দেখি এনিমি কত দূর যায় তার কারণে আমি একটা নর্মাল মেডিকিট মারতেছি আর নর্মাল মেডিকিট মারার পরে এখন আমরা খিচকে পাকার একটা দৌড় দিব এন্ড দৌড় দিয়ে যেভাবে হোক একটা কাবার নিতে হবে আর দেখা যাক আমরা কাবারটা কোনে গাছের পিছে বা কোন বাসার পিছে বাট এখানে ভাই দুঃখের ব্যাপার হচ্ছে ম্যাপটা মানে জোনটা পড়ছে পুরো ফাঁকা মাঠে এন্ড আমি সুন্দর মতো এসে শুয়ে পড়ি আই তো বাইচে গেছি দেখার বিষয় হচ্ছে এখন বাইচে তো প্রথমবারে গেছি বাট এইবার বাঁচতে পারবো কিনা তো এখান থেকে কিন্তু গাইস আমার কাছে যে কাহিনা ঘটে দেখো আমি একটা সুপার মেডিকিট মেরে আগে যাই এন্ড আমার কাছে যে এই মাল মার্কা গান এটা আমি বুঝতে পারি না যার কারণে বুলে একটা ফায়ার দিয়ে দিছি এন্ড এই বুলের ফায়ারের কারণে এনিমি মনে করো ফাওয়া একটা কিল মানে আমার বটের মতো পিড়ে দেওয়া আমি মেডিকিটটা করছি কোন রকম মেডিকিটটা হুইসার বাড়তে দিল না মানে সুন্দর মতো দ্বিতীয় ম্যাচে আমরা একটা বাস খেয়ে যাই।
এন্ড এইখানে আমার হার বাংলা পরিশ্রমের পরে কিন্তু আমরা টপ 4 করি বাট কিল দেখো মাত্র আমাদের 6টা কিল থাকে যার কারণে আমরা কিল পজিশনে পিছিয়ে থাকি তিন নাম্বার ম্যাচে যখন আমি ম্যাচের ভিতরে ঢুকি তখন আমার গ্লিচ মারে যার কারণে আমার রিকানেট মেরে আবার গেমের ভিতরে আমি রিকানেট মেরে চলে আসি বাট গেমের ভিতরে রিকানেট মেরে চলে আসার পরেও বুঝতে পারি আমার টিমমেট আমার কথা শুনতেছে না সো হ্যালো গাইস কি খবর তোমাদের কেমন আছো তোমরা সো বরাবরের মতো আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং বিকজ তোমরা বুঝতে পারতেছো অলরেডি দুইটা ম্যাচ তোমাদের সাথে শেয়ার করে ফেলছি এন্ড এটা হচ্ছে আমাদের শেষ ম্যাচ এন্ড এই ম্যাচটার ভিতরে আমরা ভালো কিছু না করতে পারি তাহলে আমরা এই টুর্নামেন্ট থেকে ছিটকে চলে যাবো প্যারানাই চিল তোমার ভাই করব এই ম্যাচের ভিত্তি উড়া দুরা কিল তোমরা সবাই নিবে এই ভিডিওর ফিল সো তোমরা যারা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করে যারা যারা ফেসবুক থেকে ফলো করো নাই ফেসবুক থেকে ফলো করে নাও সো মোটামুটি কালাহারি ম্যাচটা শেষে দেওয়ার কারণে কিন্তু একটা গেঞ্জাম বেটা যায় যার কারণে আমরা হিরি নামতে হয় অ্যান্ড ভাই সবাই গানের উপরে নামলেও আমি এখান থেকে সুন্দর মতো প্ল্যানিং করি যে আমি এখান থেকে যেমনি হোক একে টোকেন মোকেন খাইতে দেবো অ্যান্ড এর ভিত্তির কারণে আমি একটা বাসার ভিতরে ঢুকে একটা গান আগে নিয়ে নিই অ্যান্ড গান নেওয়ার পরে এখান থেকে আমরা একটা ব্যাগও পাই যে মোটামুটি আমরা লুট করতে থাকি তখন শুনতে পারি যে আমরা যারা আশেপাশে ফুটপ্রিন্ট পাইছে ওই দেখো এনিমি সামনের বাসা চলে আসে অ্যান্ড এই এনিমি মামারে মারার জন্য এই দেখো আমার উপরে অলরেডি সেন্সর মারা খাই গেছে অ্যান্ড উপরে যখন গেছি পিছন দিয়ে এসে আমার একবারে সুন্দর মতো তিনজন মিলে আমার পিছন মেরে দিল বাট যেহেতু আমার টিমমেট পুরো তার কারণে এখানে টোকেন খাইতেছে তারা ব্রো অ্যান্ড এই যে দেখো গ্লোয়ালটা কই মারছে সো এখান থেকে অলরেডি কিন্তু সেন্সরটা রিভাইভ দেওয়া দেওয়া হয়েছে আর এজেন্ট কিন্তু এখান থেকে টোকেন ক্লিক মানে টোকেন কালেক্ট করে ফেলতে দেখতে পারতেছে ওর কাছে 400 টোকেন আছে অ্যান্ড মামু যেমনি হোক আগে আমার নামাই দিয়েছে মামু আমার নামাই দিছে অ্যান্ড এইবার আমাদের একটা সুন্দর মতো চিন্তা করে একটা সেফ ল্যান্ডিং করা লাগবে যেই নাম যেদিকে এনিমি আসে তার কারণে আমি একটু সাইডে ল্যান্ডিং করি অ্যান্ড সাইডে ল্যান্ডিং করে আমি ভাবি ইচ্ছা রিল্যাক্স এখান থেকে লুট করি এখানে ভাই লুটের তো কিছুই নেই বাট আমি বুঝতেছিলাম না যে আমার টিমমেট রয়ে কি অবস্থা থাকবো কারণ এই ম্যাচেও যদি আমাদের ওরকম আগের ম্যাচের মতো সার্ভাইভ মারতে হয় তাহলে এই ম্যাচটা আমাদের হাতের থেকে চলে যাবে যার কারণে আমাদের টিমমেটের সেফ থাকা খুবই বেশি ইম্পর্টেন্ট এর জন্য আমি চিল্লাছিলাম আমার টিমমেটকে বলতেছিলাম যে ভাই তোমরা যেমনি হোক ব্যাক করো এদিকে চলে আসো বাট ভাই এখান থেকে আমরা তিন লেভেলের একটা বেস্টও পাই যাই সো এখান থেকে যখনই আমাদের ব্যাক করতে থাকতে ব্যাক করতে বলতেছিলাম এর ভিত্তিতে কিন্তু অলরেডি দুজন প্যাক হয়ে গেছে সো দেখা যাক ভাই লাস্ট আরেকজন আছে ভাই ও প্যাক হয়ে গেলে মনে করো এই ম্যাচটা সুন্দর মতো আমাদের হাতে চলে যাবে বাট এবার এত সহজে আমরা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে চাই না যার কারণে আমি সুন্দর মতো এখান থেকে ব্যাক করি অ্যান্ড ব্যাক করার পর আমি বুঝতে পারতেছিলাম যে আমার টোকেন খাওয়া ছাড়া কোনো উপায় নাই যার কারণে দেখতে পারতেছি আমার কাছে শূন্য টোকেন আর আমি এখান থেকে 200 টোকেন একটা ঝাঁকি মেরে দিই অ্যান্ড টোকেন কালেক্ট করা শুরু করে দিই অ্যান্ড লম্বা সময় পর যখন টোকেন মোকেন কালেক্ট করতেছিলাম তখন আমার তিন নাম্বার টিমমেটটাও এখান থেকে আকাশে চলে যায় বলতে পারতেছো যে দুইটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টের তিন ম্যাচ ধরে আমি জোন পুষ দিতেছি এরকম একটা অবস্থা তো তাড়াতাড়ি করে আগে আমার একটা টিমমেট নামাই দিই অ্যান্ড চলো আমরা এখান থেকে আরো টোকেন কালেক্ট করতে থাকি যার কারণে ভিডিওটা আমি এখান থেকে কেটে দিই আরো কিছুক্ষণ টোকেন কালেক্ট করার পর আমার টিমমেট সবাইকে রিভাইভ দিয়ে দিই তখন একজন আমার টিমমেট বলতে থাকে যে এই বাসার উপরে নাকি M82B আছে অ্যান্ড আসার পরে আমি এখান থেকে M82B পাই যাই আবি তো খেলা শুরু হইব তো গাইস আমরা কিন্তু কিন্তু একটা স্নাইপার পাই গেছি অ্যান্ড এখান থেকে আমাদের হারিকেন লাগাই হলো আরেকটা স্নাইপার খুঁজতে হবে কারণ যেভাবে হোক ডাবল স্নাইপার চালাতে হবে অ্যান্ড যেহেতু তোমার ভাই প্রো এর কারণে দেখবে M82B দিয়ে কেমনে মারে ব্রো সো এখান থেকে মোটামুটি আমি বুঝতে পারি যে আমাদের দেখো এখানে কিন্তু আমার টিমমেট লাল হয়ে যায় তার মানে এদিকে এনিমি চলে আসছে অ্যান্ড ওরে ব্যাকআপ দেওয়ার জন্য আমি পাহাড়ের উপরে দিয়ে ওঠার প্ল্যানিং করি যে সুন্দর মতো করে পাহাড়ের উপরে চলে যাবো অ্যান্ড এখান থেকে আসার পরে শর্ট রেঞ্চে এনিমি আনতে হয় এটার একটা মারছি ভাই আরেকটা লাগালে মামায় করোনা মেরে দিছে করোনা মেরে লাভ হয় নাই ভাই করোনা মারার পরে মামা কিন্তু এখানে ডাউন হয়ে গেছে সো আগে মামারে তাদের আমরা ফিনিশ যদি ভাইটারে অ্যান্ড বাইরে ফিনিশ দেওয়ার পরে বুঝতে পারি যে এটা ছিল আমাদের স্নাইপার ভাই তার মানে ওর কাছে ডাবল স্নাইপার আছে অ্যান্ড যখন আমি এখান থেকে একটা মানে লুট নিতে আসি তখন তো ভাই মনে করো মেরা দিল গার্ডেন গার্ডেন হো গিয়া সো এখান থেকে কিন্তু আমরা সুন্দর মতো ডাবল M82B পাইছি তার মানে প্যারানাই ছিল এইবার দেখবা যে মানিক গেমিং কেমনে M82B দিয়ে একটার পর একটা করতে থাকে কিল সো এ ভাই আমি এই এ আমি মাত্র M82B পাইছি আর আমার মাইরে দিছে আর তোমরা কি পিছন থেকে কি করতেছে আচ্ছা দেখ আমার পিছন থেকে অলরেডি ব্যাকআপ দিয়ে দিছে অ্যান্ড তাড়াতাড়ি করে ভাই আমার রিভাইভটা ধরো অ্যান্ড যখন আমি হারিকেন লাগায় লাগায় চিল্লাইতেছিলাম তখন তো আমার মনে হচ্ছে আমার টিমমেট বা এডি আমার টিমমেট না কে আমার ফিনিশ দিয়ে দিছে অ্যান্ড ভাই এই একটা এনিমের যদি মারতে না পারে ভাই দেখো এন দিয়ে কি করতেছে খালি পুক 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 করতেছে বাট এখান থেকে আমাদের কিন্তু সেন্সর ভাই ভাই পুরো হ্যাকুর শট মারছে হ্যাকুর পুরো হ্যাকুর সে অ্যান্ড এখানে কিন্তু লাস্ট এনিমি থাকে তার কারণে কিন্তু দেখো তারা মনে করে যে গাড়ি বাড়ি যা ছিল যতগুলি ছিল সব মাইরে এডারে ডাউন করছে আরে ভাই টিমমেট ডাউন হয়ে গেছে যাক অ্যাট লাস্ট এখানে সবাই ফিনিশ হয়ে গেছে সো গাইস এখানে কিন্তু মোটামুটি তিনজনই আমরা অ্যালাইভ আছে অ্যান্ড যেমনি হোক আগে আমার রিভাইভটা দাও কারণ আমার M82B কিন্তু এখানেই পড়ে রয়েছে অ্যান্ড তাড়াতাড়ি করে আমি আমার M82B নেওয়ার জন্য কিন্তু এখানে নামতেছি অ্যান্ড এখান থেকে যখন ভাই আমি নামি তখন কিন্তু অলরেডি জোন সিং করা শুরু করে দেয় বাট প্যারানাই চিল যেহেতু জোন প্রথম জোন তো অত কাটবো না তার কারণে আমি সুন্দর মতো আমার দুটো M82B নিয়ে নিই অ্যান্ড যেহেতু এনে একটা মরা মানে মানে মর মানতে একটা ফাইট হয়েছে তার কারণে এখান থেকে আমি মনে করো আমার বাকি যে লুট টুট থাকে সেগুলো কালেক্ট করে নিই অ্যান্ড মোটামুটি আমার লুটে এখান থেকে কমপ্লিট হয়ে গেছে ভাই দেখো ভাই এইবার তো খেলা হয়ে
রোহিঙ্গা। তো চলো আমরা এখন জোনের ভিতরে ঢুকে যাবো, আমি দেখতেছি ম্যাপে আমরা কোন দিকে যাওয়া যায়, যেদিকে এনি ম্যাচ ওদিকে যেতে হবে, কারণ গাইস স্কিল করা ছাড়া আমাদের এই ম্যাচ এই টুর্নামেন্ট কোয়ালিফাই করা কোনোভাবেই সম্ভব না। তো আমাদের এখানে ভরপুর কিল করতে হবে, অ্যাটলাস আমাদের একটা ভালো পয়েন্ট নিয়ে এখান থেকে কোয়ালিফাই করতে হবে, নাহলে ভাই দুই ম্যাচ আমরা যেই লেভেলের বাস খাইছি এই লেভেলের বাস যদি এই ম্যাচেও খাই তাহলে মনে করো আকাশ ভরা তারা আমাদের বিদায়ের ঘন্টা বাজার, আমাদের বিদায়ের ঘন্টা যেন নিতে না হয় তার কারণে কিন্তু আমরা এনিমি খুঁজা শুরু করে দিই, এনিমি খুঁজতে খুঁজতে আমরা আগাইতেই থাকি। অ্যান্ড এদিক দিয়ে দেখো আমার টিমমেট সব প্রো, যার কারণে আমার থুয়ে মুয়ে দৌড় দিতেছে ব্রো, অ্যান্ড আমার পিছেও কিন্তু আমার টিমমেট আছে, মানে টিমমেট যে কে কোন দিকে আছে আর কোন দিকে যে এনিমি আছে আমি এটাই বুঝতেছি না। তো মাঝে মাঝে কনফিউজ হয়ে আমি আমার টিমমেট এনিমি মনে করে ফেলি। অ্যান্ড গাইস তোমরা যারা জানো ই স্পোর্টস ভাই কত ই স্পোর্টস প্লেয়াররা কত লেভেলের হার্ট থাকে তার মানে বুঝতে পারতেছো যে এই ম্যাচগুলো কত ডিফিকাল্ট হয়ে থাকে। সো মোটামুটি দেড় দুই ঘন্টা এনিমি খুঁজার পরে কিন্তু আমরা এনিমি পাইতেছি না, অ্যান্ড আমরা ভাই এক প্রকার হতাশ হয়ে গেছি। অ্যান্ড অ্যাটলাস আমি চিল্লাই চিল্লাই বলতেছি এইবার সিদ্ধান্ত নাও আর কি, যেদিকে ওদিকে দেখার সময় নেই, এবার ডাইরেক্ট রাশা যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ আমাদের কিল পয়েন্টে যদি না থাকে তাহলে কিন্তু আমরা সুন্দর মতো এই ম্যাচের থেকে বাইরে হয়ে যাবো, মানে ছিটকা আউলে হারাই যাবো। সো মোটামুটি আমি এখানে যেহেতু আমার কাছে স্নাইপার ছিল তার কারণে আমি এখান থেকে এসে উপরে এসে দেখতেছিলাম যে আশেপাশে কোন দিকে এনিমি দেখা যায় কিনা, বাট লম্বা সময় আমি এখান থেকে বসে থাকি ডাইনে বামে উপরের দিকে সব দিকে তাকায় দেখার পর আমি বুঝতে পারি যেদিকে কোনো এনিমি নাই, তার মানে আমাদের এই জায়গাটা মানে ত্যাগ করে আমাদের আরও জোনের ভিত্তে ঢুকতে হইব। অ্যান্ড মোটামুটি আমি জোনের ভিত্তে ঢুকার পরে যে পিছন দিকে এনিমি বাগতেছে তারও এটা একদম অ্যাকুরেট হেডশট মেরে দিব, দেখো একটা মানুষ একটা হেডশট অ্যান্ড একটা মানুষ একটা এনিমিস, মানে ভাই যাই হোক। সো এখান থেকে আমরা মাত্র একটা কিল এখনো করে বসে রয়েছে, 24টা এনিমি আছে, অ্যান্ড যেহেতু আমাদের এটার পিছিয়ে দাঁড়া থেকে লাভ নেই কারণ ও একটা সিঙ্গেল প্লেয়ার হইতে ভাইকে যাবো, তার কারণে আমাদের সামনে আগানো সেরকম উপায় নেই। অ্যান্ড সবচেয়ে বেশি কষ্টজনক হচ্ছে যে গাইস আমার এখানে মাইকটা গ্লিচ খাওয়ার কারণে কিন্তু আমি যত চিলাইতেছিলাম আমার টিমমেট কোনো কথা শুনতেছিল না ভাই, এনে দুঃখ আর কই রাখুন। সো এনে ভাই 111 মারছি ভাই, আমি ক্যারেক্টারিস্টগুলো মারছি, বাট আমি এটা আমার টিমমেটকে বুঝাতে পারতেছিলাম না, কারণ আমার টিমমেটকে বুঝাতে পারলে এখন পোর্টাল মেরেডার রাজ দিয়ে দিত, মানে দুঃখ রাখার কোনো জায়গা নেই, মানে যত মানে গেরেনা নিজে যেতেছে যেন আমরা এই টুর্নামেন্ট থেকে বাদ করি। অ্যান্ড ভাই উইরা যাইতে দিয়েছিল কিন্তু আমার উইরা আমরা যাইতে দিই না, এনে পোর্টাল মেরা সবাই কি আমার পোর্টাল কাজ করে না কেন, আরে আমার পোর্টালের চিহ্ন আয় না, আচ্ছা চিহ্ন আইছে তো চলো আমরা পোর্টাল মেরে এখানে চলে আসি, আরে ভাই পোর্টাল মারতেই পারলাম না, আরে ভাই দুঃখ মানে কি হইতেছে আমার সাথে, মাত্র দুইটা কিল আমরা পাইছি, আমি যাই যেমনি হোক আমার পোর্টাল মেরে ওখানে যেতে হইব। অ্যান্ড অ্যাটলাস আমরা পোর্টাল মেরে চলে আসছি, আর দেখা যাক এখান থেকে কোনো এনিমি আছে কিনা ভাই, এখান থেকে লুটমুট কিছু নিমু। সো এখান থেকে মোটামুটি আমার স্নাইপারের এমন এমন সব কিছু আছে, বাট এনিমি একটা আছে ভাই বাড়তেছে, একটা 113 ও ডাউন করে ফেলছি, মানে ভাই আমার দুঃখের ব্যাপার হচ্ছে যদি আমার মাইকটা অন থাকতো তাহলে এখানে মনে করো যে আমার টিমমেটকে নিয়ে আমি আরও একটা ভালো ফাইট দিতে পারতাম, বাট আমার মাইকটা অন মানে মাইক অন কিন্তু গ্লিচ যেভাবে হোক আমাদের এই ম্যাচটা সার্ভাইভ দেওয়া লাগবে, এখানে একটা টিম এনিমি আছে এর উপর আমার পুরো ফুল টিম রাশ করে দেয়, এন্ড আমি যেহেতু স্নাইপার প্লেয়ার তাই পিছন থেকে ব্যাকআপ দিয়েছিলাম, এন্ড যেহেতু আমার মাইক কাজ করতেছিল না তাই আমি সিগন্যাল দেওয়ার জন্য কিন্তু এটা হয়ে মার্ক করতেছিলাম যে আগে আমাদের সেফ জন্য যাওয়া উচিত, আমাদের জোনের ভিতরে থাকা উচিত, কারণ তাকে যাওয়া ম্যাপের ভিত্তি এখনও 15টা এনিমি অ্যালাইভ আছে, অ্যান্ড আমাদের একটা ভালো পজিশনও হোল্ড করা উচিত, কারণ পজিশন খারাপ হলে কিন্তু আমরা এই টুর্নামেন্ট থেকে এখনই বাদ পড়ে যাবো। তো আমরা চাই না এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেতে, যার কারণে কিন্তু আমি পজিশন নিয়ে খুবই টেনশনে ছিলাম। অ্যান্ড গাইস সবচেয়ে বেশি টেনশনে ছিলাম আমার বট টিমমেট, মানে আমার পুরো টিমমেট আমার বটের কথা শুনতেছে না ভাই, শর্ট রেঞ্জে এনিমি চলে ছিল, অ্যান্ড দেখো আমার হুকগানটা বাগতেছে, একটা মারছি ভাই ডাউন, ভাই আমি ডাউন করছি বলতে পারতেছি, আচ্ছা এনেও আরেকটা আছে ভাই, আমি বলতে পারতেছি না টিমমেটের দুঃখ, আমার মনে হয় অবশেষে আমার দুঃখের পরিমাণ শেষ হয়ে যেতেছে, কারণ আমার টিমমেট এনে দেখো উড়া উদ্দরা রাশ করতেছে। সো মোটামুটি কিন্তু আমার 5টা কিল কনফার্ম হয়ে গেছে, দেখো অলরেডি 12টা এনিমি আর ব্যাচে আছে এই ম্যাচের ভিতরে, তার মানে আমার ফুল টিম আছে, তার মানে আর দুইটা স্কোয়াড মানে তিন স্কোয়াডের এখন মহাযুদ্ধ লাগতে যেতেছে। অ্যান্ড এই সময় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ তোমরা সবাই জানো যে বুইয়াতে একটা ভালো পয়েন্ট থাকে, যার কারণে কিন্তু সবাই মনে করে যে আঠা দিয়ে লাগিয়ে থাকে, কাঁঠালের আঠা দিয়ে লাগাই থাকে, জোরের থেকে বাইরেনের কোনো প্ল্যানিং থাকে না, মানে একবারে কাবার নিয়ে বই থাকে খুব মানে একদম ফুল কাবার থাকে। সো আমি এখানে বলদের মতো এই জায়গায় চলে আসি, আর একটু পরে বুঝতে পারি যে আমার এই জায়গাটা আসাটা একদম বোকামি ছিল, কারণ একটা ওপেন ফিল্ডের মতো, তো তার কারণে আমি প্ল্যানিং করি যাচ্ছি আগে যেখান থেকে ড্রোনটা ফাড়াবো কি করুম। অ্যান্ড অ্যাটলাস আমি চিন্তা করি আমি বাসার ভিতরে ঢুকে যাবো, তো তাড়াতাড়ি করে আমি যখন এনে নাই আমার বাসার ভিতরে যাইতে নিছি আর হকারে উপরে থে মারছে, এই হকারটা কে ভাই আমি যদি বুঝতে পারতাম তাহলে তার লগে একটু কোলাকুলি করতাম। সো গাইস পরে মজার কাহিনী হচ্ছে যে দেখা যাক, যেহেতু আমি বহিনে বক বক করতে পারতেছিলাম না, আমার টিমমেট শুনতে পারতেছিল না, আমার টিমমেটের কাছে কিন্তু অলরেডি দেখতে পারতাম 600 টোকেন আছে, রিভাইভ দেওয়া এখনো সম্ভব ছিল, বাট যেহেতু আমার টিমমেট কথা শুনতেছিল না তার কারণে ওরাও দেখতেছে যে এইবার ওদের একটা ভালো পজিশন নিয়ে বসে থাকা উচিত, কারণ ওরাও চাইতেছিল যেমনি হোক আমাদের এই টুর্নামেন্টে সার্ভাইভ করতে, যার কারণে ওরা পজিশন হোল্ড করে বসে থাকে। অ্যান্ড দেখো এখনো ভাই এক একজন পজিশন হোল্ড করে বসে রয়েছে, দেখো তিনটা কিল কিসব বসে রয়েছে আমাদের এজেন্ট ভাই, অ্যান্ড দেখা যাক শেষে তার একটা জমক মার্কা খেলা দেখায় যেন আমরা কোয়ালিফাই করতে পারলে হয় ভাই কোন রকম, কারণ এইটা কোয়ালিফাই এটা ছিল নকআউট ম্যাচ, এটা কোয়ালিফাই করতে পারলে কিন্তু আমরা পরের পর্বে যেতে পারি, এটা তো কোয়ালিফাই না করতে পারলে শুরুতেই মনে করো বাসায়। সো এখান থেকে কিন্তু আরেকজন মারতেছে ভাই এজেন্টে, ও ভাই কে কারে মারতেছে, এখান থেকে কিন্তু অয়ন বেড়ে গেছে, অ্যান্ড মালে কিন্তু ও ভাই আরে ভাই ওরে বলতে পারতেছিলাম না উপরে নিবে অয়ন এনদে ডাউন এনদে এজেন্ট হয়েছে আবার মার খেতে এই নেই,
আরে ভাই বাসার উপরে যে এনিমেটা যদি আমি কইতে পারতাম তাহলে আর একটু ভালো একটা কভার থাকতে পারতো দেখো 2 ভার্সেস 3 তার মানে বুইয়া আমাদের হওয়ার একটা চান্স ছিল বাট আমি এখানে বলতে পারতাছিলাম না দেখা কিন্তু ওরা সুন্দর মতো কিছুই বুঝতে পারতাছিল না এন্ড এহেনে দাও আমাদের সেন্সরও মাইর খেয়ে গেছে এন্ড ওইটি ওরে তো ভাই মারছে কি ভাই ওই স্পাইডার ক্যারেক্টার মাইরা দিছে ভাই ওই স্পাইডার থেকে ছুটে গেছেন দেখা যাক ও ভাই 1 ভার্সেস 3 পারবো কি বুইয়া ভাই পারবো কেমনে এনে শুরুতেই বেচারা শেষ সো গাইস এখানে কিন্তু আমরা তিনটা ম্যাচ সুন্দর মতো শেষ করতে সুন্দর মতো শেষ করতে পারি না তারপর আমরা যেহেতু পজিশনের একটা ভালো কিল পাই গেছি এইখানে তার কারণে দেখো যে আমরা টুর্নামেন্টের 3 নাম্বার হয়ে কোনো রকম টাইন না কোয়ালিফাই করছি এন্ড দেখা হচ্ছে নেক্সট পর্বতে নেক্সট পর্ব যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানায় দাও